এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, আজ কিন্তু এখান থেকে চলে যাওয়ার পালা। এর আগে কিন্তু আমি রুমের কোনো ভিডিও দিইনি, তো আজকে ভাবলাম রুম ট্যুরটা তোমাদের দিয়েই দিই। তো আজকেই বেরিয়ে যাওয়ার পালা, কিন্তু দুঃখের মধ্যে একটু আনন্দও আছে, কারণ আরও নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব আজকেই। তো তার আগে একটুখানি ভিডিওটা করে নিয়েছি ঘরের, দেখো এরকম একটা আলমারি রয়েছে। আর আমরা নিয়েছিলাম এসি রুম, এই পাশে দেখো দুটো চেয়ার রয়েছে, টিভি সবই ছিল, আর এসিও ভালোই কাজ করছিল, ঠিকই আছে। আর বেডটাও মোটামুটি দুজনের জন্য এনাফ। আর এই হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট টয়লেট ছিল, তো টয়লেটও বেশ ক্লিন ছিল, জলের কোনো প্রবলেম ছিল না। আর এখানে দেখো একটা ব্যালকনি বারান্দা টাইপের রয়েছে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো দি ফিয়ারি লাইটস। এই যে বারান্দাটার সামনে যে নীল রঙের টিনের যে চালটা দেখছো না, এটাই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। তো ওখানেই আমরা খাবো একটু পরে, আর আগের দিনও ওখানেই খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছো একদম পাহাড়ের কোলে আমরা রয়েছি, একদম মন্দিরগুলোর সামনে দেখা যাচ্ছে, আর এই পাশে অনেকগুলো রুম রয়েছে। এখানে কিন্তু রুমের দিক থেকে আমরা কিন্তু স্যাটিসফাইড। আর এই যে মন্দিরগুলো দেখছো, এইগুলোতে কিন্তু আমরা সকালবেলা গেছি, সেটা ভিডিও কিন্তু তোমরা দেখবে সামনে। আর আজকে আমার গলাটা একটু খারাপ আছে শুনে বুঝতেই পারছো, তো প্লিজ ইগনোর। তো দেখো এবারে মন্দিরের ভেতরে চলে এসেছি, আর হোটেল থেকে এই মন্দিরটাই দেখাচ্ছিলাম। অনেকগুলো মন্দির এখানে রয়েছে, তো প্রথমে আমরা যাচ্ছি মা কালীর মন্দিরে, শুশুনিয়া কালীবাড়ি, দেখো সামনে লেখাও রয়েছে। আর সকালবেলা একদম স্নান করেই মন্দিরে আসলাম, ভাবলাম আগে মন্দিরে দর্শন করে নিয়ে তারপর নয় খাবো। আর এর আগে ভিডিওতে তোমরা দেখেছো ভোরবেলা যে আমরা পাহাড়ে উঠেছিলাম, ওই সময় কিন্তু মন্দিরে আসেনি, কারণ স্নান করা ছিল না। তো ভেবেছিলাম একবারে স্নান করে বেরোনোর আগে একবারে নমস্কার করে তারপরে যাব। আর তোমরা যদি শুশুনিয়ায় কোনো দিন আসো, আর যদি এখানে স্টে করতে চাও, তাহলে আমি বলবো আমরা যে গেস্ট হাউসটায় রয়েছি, মানে বনপলাশি, এখানে কিন্তু থাকতে পারো। তাহলে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। একটা হচ্ছে তুমি পাহাড়ে খুব সহজে উঠতে পারবে, মানে সকাল সকাল পায়ে হেঁটেই সামনেই পাহাড় উঠে যেতে পারবে। প্লাস এখানে যে মন্দিরগুলো রয়েছে না, এখানে ভাইবসটা কিন্তু খুব পজিটিভ, খুব ভালো লাগবে মনটা। আর এখানে এই ঠাকুরের গান চলে, প্লাস এখানে মন্ত্র পাঠ হয়, এগুলো যেটা ভোরের দিকে ঘণ্টা কাঁসর এইসব বাজে, তো ভালো লাগে বেশ। দেখো কালী মন্দির ছাড়াও দুর্গা মন্দির রয়েছে, এছাড়া বিভিন্ন মন্দির এখানে রয়েছে, প্রথমেই বললাম। ঘড়ি দেখুন একটা 35 বাজে, বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এদেরই রেস্টুরেন্ট যেটা আগের দিন দেখেছিলাম, হ্যাঁ বসে দেখেছিলাম, কিন্তু খাবারটা কালকের মতো আজকেও তোলা হয়নি। তো খাবারে কী কী ছিল একবার বলে দিই। থালি সিস্টেমে ছিল, আমি দামটা এখন বলছি না, কারণ দামটা আমি ঠিক ভালো করে জানি না, আসলে বলছি দামটা। তো খাবারের মধ্যে ছিল একটা থালি, ডাল, ভাত, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, একটা সবজি ছিল, আর মাছ নিলে তার সাথে মাছ। এখানে কিন্তু রুই মাছ আর কাতলা মাছ ছাড়া আর সেরকম কিছু মাছ নেই। আর চিকেন আছে, চিকেন খেতে পারো, বাট মাটন নেই। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া হয়েছে। আমি আজকে ডিম খেলাম, কারণ কালকে মাছ খেয়েছিলাম, সেই একই কাটা পোনা মাছ আর ভালো লাগছিলো না, তো আজকে আমি ডিম খেয়েছি। তো ডিমটাও কিন্তু কারি হয়নি, ডিমটা ভাজা করে দিয়েছিলো। আমি বোধহয় হয়েছিলাম ডিমের কারি হবে হয়তো, কিন্তু ডিমটা ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখন আমি গাড়িতে রয়েছি, আর ও গেছে ওই বিলগুলো মেটানোর জন্য কালকে। মানে আমরা তো এখানেই রয়েছি, তো খাওয়া দাওয়া সমস্ত যা যা বিল হয়েছে সমস্ত ও মেটাতে গেছে। তো আমি একটুখানি গাড়িতে বসে আছি, আসুক তারপরে গাড়িটা ছাড়া হবে, এরপর যাবো আমরা মুকুটমণিপুর। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। গুগল ম্যাপের সাহায্য নিয়ে পৌঁছে গেলাম মুকুটমণিপুর। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ওই ড্যামটার একদম পাশ থেকে পিছন দিকে একটা রাস্তা বলতে পারো। তো আমরা এইটারই চারপাশে ঘুরছিলাম, প্রথমে তো বুঝতে পারছিলাম না কোথা দিয়ে গেট আছে, কোথায় ঢুকবো, কারণ এখানে অনেকগুলো গেট রয়েছে, তো বেশিরভাগটাই বন্ধ ছিল। একটা রোড দিয়ে সবাই যাচ্ছিলো, তো ওটা দিয়ে ঢুকলাম। তো এখানে ঘোরার মতন কী জায়গা আছে একটুখানি আশেপাশে জিজ্ঞাসা করলাম, তো সবাই বলল পরেশনাথ মন্দির আছে। তো এই রাস্তাটাই দেখালো যে এটা দিয়ে যাওয়া যায় ওখানকার লোকাল লোকেরা। তো এই রাস্তাটা মনে হয় নতুন তৈরি হচ্ছে, তো এই রাস্তা কিছু তো গিয়ে আর যেতে পারলাম না, রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, তো এখান থেকে ব্যাক করে এসেছিলাম। তাছাড়া অনেকটা দূরও বলছিলো সবাই, তো আর রিক্স নিলাম না, কারণ এরপরে আবার অন্য জায়গাতেও যেতে হবে। এমনিতেও আমরা অনেক দেরি করে বেরিয়েছি শুশুনিয়া থেকে, তো এই রাস্তাটা আসতেও অনেকটা সময় চলে গেছে।
তো আর এখানে আর না গিয়ে সোজা একটু ব্যাক করে সামনেটা ঘুরে তারপরে চলে গেছিলাম। আর মুকুটমণিপুরে এই জায়গাটাও কিন্তু পাহাড়ে ঘেরা, তাছাড়া এখানকার রাস্তাঘাট কিন্তু খুব ভালো। এই জায়গাটা বাদ দিয়ে যেটা মেন রোডের রাস্তা না, যেটা দিয়ে আমরা এসেছি, তো সেই রাস্তাটা কিন্তু একদম চাকাচাক ছিল। এই রাস্তাটা কিন্তু নতুন তৈরি হয়েছে, যার জন্য এরকম দুর্গতি। তো এটা পরে হয়তো একদম পুরো চাকাচাক হয়ে যাবে ওই রাস্তাগুলোর মতো। আর দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা রয়েছে, এটা কিন্তু মুকুটমণিপুরেরই পাহাড়। আর আমরা যেই সময় গেছিলাম ওই সময় ড্যাম্পের ওপর দিয়ে না গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না, এমনি তুমি পায়ে হেঁটে ঘুরতে পারো। তো আমরা ড্যামের ওপরে উঠিনি, চারপাশটা ঘুরেছিলাম, তো ভালোই লেগেছিল, বেশ অনেকখানি সময় কিন্তু এখানে কাটিয়েছিলাম। আর দেখো ড্যামে ওঠার জন্য এইখানটাতে গাড়ি পার্ক করতে হয়, এখানে আমরা পার্ক করিনি, জাস্ট একটু গিয়ে সামনে দিক ঘুরে চলে এসেছি। এবার এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওই মুকুটমণিপুরের ড্যামের একটা অন্য সাইট, এখান থেকেও অনেকে বোটিং করে, কিন্তু মেনলি ওই যেখানে আমরা গেছিলাম ওইখান থেকে মেনলি টিকিট কেটে বোটিং হয়। তো এই সাইডটা একটুখানি অফবিট, এদিকটা তো অতটা লোক আসে না, দেখলাম ফাঁকাই ছিল মোটামুটি। তো এইখানটা তো এসে একটুখানি গাড়িটাকে রেখে আমরা ঘোরাফেরা করছিলাম। তো ওখানে যারা মাঝি ভাইরা ছিল বলছিল বোটিংয়ের ব্যাপারে, তো আমাদের আর তখন যেতে ইচ্ছা করছিলো না, আর প্রচণ্ড রোদ্দুরে তাপ ছিল, আর ওই খোলা আকাশে ওইভাবে যেতে ভালো লাগলো না। দেখো এখানে আমরা সাইডে দাঁড়িয়ে কতগুলো ফটো তুলে নিয়েছিলাম, আর পেছনে দেখো নৌকাগুলো এইগুলো করেই ঘোরায়। তো এখানে অনেকটা সময় কাটানোর পরে বেশ বিকেল বিকেল হয়ে আসছিল, তখন আমরা রওনা দিয়েছি। আর এটা হচ্ছে ওই জঙ্গলেরই রাস্তা ধরে এগোচ্ছি, জয়পুর জঙ্গলের উপর দিয়ে আগের বার এসেছিলাম। তো মনে হচ্ছে সেই রাস্তাটারই পিছন সাইডের, কারণ এদিকে দেখো রাস্তাটা অতটা চওড়া নয়, প্লাস গাছগুলো অনেক বেশি ঝাঁকড়া হয়ে রয়েছে দিকটাতে। তো আমার মনে হচ্ছে এটা ব্যাক সাইডের রাস্তা, সেটা দিয়ে আমরা যাচ্ছি এখন জয়রামবাটি কামারপুকুর। আর এই জয়রামবাটি কামারপুকুর যাওয়ার মেন কারণ হচ্ছে আমার মা বাবা, তো তারা খুব করে বলে দিয়েছে এই দুটো জায়গা কিন্তু ফেরার পথে ঘুরে আসবি। দেখো পৌঁছতে পৌঁছতে প্রায় অন্ধকার হয়ে গেছে, চাঁদটা দেখো পূর্ণিমার চাঁদ, কি সুন্দর না লাগছিল। তো এবার দেখো আমরা এসে গেছি জয়রামবাটিতে, মন্দির খোলা থাকে কিন্তু 8:30 অবধি, আমরা একদম ঠিক টাইমেই ঢুকেছি, একটু পরে হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এই দেখো এটা বাইরের অংশটা যেখানে দোকানপাটগুলো রয়েছে, আর এই যে শ্রী শ্রী মাতৃ মন্দির। তো এবারে আমরা ভেতরে যাচ্ছি। আর এখানে দেখো দর্শনের টাইমিংগুলো রয়েছে, আর সময় মাস অনুযায়ী দেওয়া রয়েছে। আর মা বাবার কথা শুনে এখানটা এসে সত্যি কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, যদি একটু তাড়াহুড়ো করে আসতে হয়েছিল, সময় হাতে কম ছিল, কিন্তু পুরোটা ঘুরে দেখেছি। তবে এখান থেকে ভেতর দিকে কিন্তু আর কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো সেখানে আর কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি। আর এই জায়গাটাতে আমরা জুতো ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। তো এবার দেখো বেরিয়ে যাচ্ছি এখান থেকে, পুরোটা ঘুরে নিয়েছি, আর যেহেতু ভেতরে ভিডিও করা যায়নি তাই আর কিছু দেখাতে পারলাম না, বেরিয়ে যাওয়ার ভিডিওটাই শুধু নিতে পেরেছি। আর এই বাইরের দিকেও কতগুলো ফটো তুলে নিয়েছিলাম। আচ্ছা তো এবার দেখো কামারপুকুরে চলে এসেছি, আর হাতে সময় সত্যি খুব কম ছিল, একদম 8:30 বাজতেই যাবে এরকম তার আগে আগেই আমরা গেছি। আর এখানেও দেখো টাইমিংগুলো এইভাবে সাজানো রয়েছে মাস অনুযায়ী, তো এখানেও একদমই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, শুধু এই সামনের দিকটা ঢোকার মুখটাতে একটুখানি ভিডিও করা গেছিলো, আর ভেতরে তো পুরো স্ট্রিক্টলি নট অ্যালাউড ছিল। দেখো এই শুধু সামনেটা একটুখানি ভিডিও করতে পেরেছি। তো যাই হোক সব মিলিয়ে আমাদের ঘোরা বেড়ানোটা খুব ভালো গেছে, এখানেও পুরো জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখে নিয়েছি, আর খুবই ভালো লেগেছে, আর মা বাবা খুব খুশি হয়েছে গেছি বলে। আর এরপরে কোনো ভিডিও নেই, এবার পুরো বাড়ি যাওয়ার পালা, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, গাড়িতে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক আশা করি আমাদের এই বাঁকুড়া ঘুরতে যাওয়ার পুরো ভিডিওগুলো তোমরা দেখেছো আর তোমাদের খুব ভালো লেগেছে। তো আমি খুব মজা করে ভিডিওটা বানিয়েছি, আর আমার এডিট করার সময় পুরনো কথাগুলো মনে পড়ছিলো, খুব ভালো লাগছিলো। তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আর তো কোনো ভিডিও আমি তুলিনি, ডাইরেক্ট বাড়ি এসেছিলাম। তাহলে আমাদের বাঁকুড়া ট্যুরের পুরো সিরিজটা আজকে এখানেই শেষ হলো, এরপরের যে ভিডিওগুলো আসবে সেগুলো আবার অন্য পারপাসে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো
সেগুলো জানিও, তাছাড়া পুরো বাঁকুড়া ট্রিপটা আমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও। তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে, অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা।